You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ, দেখে নিচ্ছি এখনকার সংবাদ। খোয়াই নদীর গর্ভে তলিয়ে যাওয়ার পথে কল্যাণপুর ব্লক এলাকার পূর্ব কুঞ্জবন পঞ্চায়েত অধীন কুচপাড়া এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ধরে চলছে এই ভাঙ্গন। এ বিষয়ে দপ্তরের ভূমিকা নীরব। সর্বস্ব হারিয়ে খোয়াই নদী গর্ভে তলিয়ে যাওয়ার পথে কল্যাণপুর ব্লক এলাকার পূর্ব কুঞ্জবন পঞ্চায়েতের অধীন কুচপাড়া গ্রামের মানুষ। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ধরে চলছে এই ভাঙ্গন। এলাকাবাসীরা এই ভাঙ্গন রোধে বহুবার স্থানীয় পঞ্চায়েত, ব্লক, মহকুমা শাসক সহ নেতাবাবুদের কাছে অনেক আবেদন জানিয়েছেন, কিন্তু জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি, মিলেছে শুধু প্রতিশ্রুতি। গ্রামবাসীরা জানান, গত ১৫ বছর আগে এই গ্রামে ২০০ পরিবার বসবাস করত। এই ভাঙ্গনের ফলে এখন পরিবারের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৫০টি। এই ৫০ পরিবারের মধ্যে এই কয়েকদিনের বর্ষার ফলে ৪-৫টি বাড়িঘর নদীগর্ভে চলে গেছে, আর বাকি ঘরগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে। কবে যে নদীগর্ভের কবলে পড়বে তার ঠিক নেই। খবর পেয়ে ছুটে আসেন কল্যাণপুর ব্লকের বিডিও শুভ্র গুপ্ত। তিনি জানান, যেটুকু করার তিনি করবেন, তবে এ সমস্যার সমাধান ব্লকের নয়, তারপরও মহকুমা শাসকের সাথে কথা বলা হবে বলে জানান তিনি। এখন তো আমরা ৬ পরিবার একবারে নিঃসহায় অবস্থা হই আরো। নাই দোকান নাই কিছু নাই, এখন আমরা কই দাঁড়াবো? দোকান আছে নি, দাঁড়াবার মতো কোনো সুবিধা? এইসব বিষয় নিয়ে দপ্তরে কইছিলেন আপনারা কোনো সময়? পরশুদিন এই দিলাম আপনারা বলরা, এইসব আলাপ আলোচনা কইরা গেলে পরে কোনো আর কোন সুবিধা আছে? আপনারা সাধারণ কথা দিয়ে খালি বুঝায় যে এইবার আইতাছে না, সামনে আইব, এইবার হইতো না সেইবার হইব, এইভাবেই তো চলতেছে। আমরা আমরা তো কোনো খবর নাই। আমরা কি তা বুঝতাম, কি নাই সরকার যে কি করে, তারা কি করে, এটা তো আমরা কিচ্ছু পাইতেছি না। এটা তো অ্যাকচুয়ালি আমার এখতিয়ারে পড়ে না, যাই হোক, মানে এই ব্যাপারে আমার কোনো ফান্ড নাই। আমি এই ব্যাপারে ডিএম সাহেবকে আমি জানাইছি ব্যাপারটা, এবং জানলাম যে উনি যথাযথ খবরটা পাইছেন, এবং উনি কোনো আইন অনুযায়ী এবং যা মানে ফান্ড অনুযায়ী উনি মানে রিলিফ ফান্ড দেওয়ার ইয়ে প্রসেস করছেন, এবং উনি এর মধ্যে দেবে না রিলিফ ইয়ে কী করতে পারে, কারণ এটা তো যা আমি জানলাম যে দীর্ঘদিন ধরে এই সমস্যাটা এত 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 তাড়াতাড়ি সমস্যার সমাধান হইতো না, এখন আমাদের হলো মানুষগুলিকে সেভ করার আপাতত রিলিফ দেওয়া। কল্যাণপুর থেকে রাখাল বর্চার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। পুলিশের দায়বদ্ধতা কমিশন ত্রিপুরার উদ্যোগে গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশের কর্তব্য ও আপনার অধিকার শীর্ষক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় শুক্রবার কমলপুর মহকুমার মানিকবান্ডার মৈত্রী ভবনে। এই আলোচনা চক্রের ব্যবস্থাপনায় ছিল দুর্গাচৌমুহনি আরডি ব্লক। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এলাকার বিধায়ক অঞ্জন দাস। পুলিশের সাথে জনগণের নিবিড় সম্পর্ক গড়ে তোলা এবং জনপ্রতিনিধিরা জনগণকে আইনের পরিষেবার আওতায় আনা এবং পুলিশ জনগণ জনপ্রতিনিধিদের স্বার্থে ভালো সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার বিষয় নিয়ে শুক্রবার ২১ অগস্ট কমলপুর দুর্গাচৌমুহনির ব্লকের উদ্যোগে কমলপুর মানিকবান্ডার মৈত্রী ভবনে সকাল ১১টায় পুলিশের দায়বদ্ধতা কমিশন ত্রিপুরার উদ্যোগে গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশের কর্তব্য এবং আপনার অধিকার শীর্ষক বিষয় আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস, বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা, চেয়ারম্যান অব পুলিশ কমিশনের অলক বরণ পাল, পুলিশ কমিশনারের সদস্য প্রণয় সহায় সহ অন্যান্য কর্মকর্তাগণ। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন বিধায়ক অঞ্জন দাস। অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনা সভায় প্রধান বক্তা তথা প্রাক্তন বিচারপতি এবং পুলিশ কমিশনার চেয়ারম্যান অলক বরণ পাল জানান, ব্রিটিশ শাসনে পুলিশ আজও রয়ে গেছে এ রাজ্যে। ২০০৭ সালে এ রাজ্যে পুলিশ কমিশন গঠন হয়েছে।
কিন্তু আজ পর্যন্ত তার কোনো সুফল পাওয়া যায়নি। এ সম্পর্কে বলতে গিয়ে উনি উনার বক্তব্যে আরো বলেন, একটা বিশেষ দিক হলো আলোচনা। যে কোনো বিষয়ে, যে কোনো সমস্যা নিয়ে আলোচনা হওয়া দরকার। যত বেশি আলোচনা হবে, আলোচনার গণ্ডি যত প্রসারিত করা যাবে, ততই গণতন্ত্র সাকসেসফুল হবে। 2007 সালে গঠিত হয়, নাম হচ্ছে পুলিশি দায়বদ্ধতা কমিশন। দায়বদ্ধতা কি, কেন এই পুলিশ কমিশন ত্রিপুরায় গঠিত হল, কি প্রয়োজনের কাজ কি, এই 7 বছর 12 বছর চলল ভারতবর্ষে এই আইন, গণতান্ত্রিক আইন তৈরি করে। এবং ত্রিপুরা সরকার সর্বপ্রথম পুলিশ বোর্ড, পুলিশ কমিশন, পুলিশ এস্টাবলিশমেন্ট কমিটি তৈরি করে, আর কোন রাজ্য করেনি। সর্বপ্রথম ত্রিপুরা, উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে পুলিশকে একটা গণতান্ত্রিক পুলিশি ব্যবস্থায় রূপান্তরিত করা। পুলিশ হবে মানে কিন্তু অপরাধ বাড়ছে। এখন আজকে প্রশ্ন হচ্ছে, এই যে অপরাধ বাড়ছে, এই অপরাধকে অপরাধে সাজা হওয়ার চেয়েও বড় দরকার অপরাধকে প্রতিহত করা। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এই পরিস্থিতিতে আমরা তাহলে কিভাবে, আজকে সমস্যা যেটা আপনাদের চিন্তা করতে বলবো, যে কিভাবে আমরা ধর্তব্য অপরাধ সম্পর্কে এফআইআর দিলে সত্য মিথ্যা সেটা পড়ে, সেটা তদন্তে দেখা যাবে। আগে কিন্তু ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দেম, এফআইআর গ্রহণ করতেই হবে। ইফ ইট ইজ রিটেন, রিটেন না হলে মুখে বললো আপনারা লিখে নেবেন, লেখার পরে সই দেবে যে এফআইআর করলো। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আমবাসা কংগ্রেস দলের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় দলীয় ভবনে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে আমবাসা পৌর পরিষদের পৌর কর্তা অধীরপাল পৌর এলাকার সীমানা বিন্যাস নিয়ে তীব্র প্রতিবাদ জানায়। অভিযোগ পাল্টা অভিযোগে পুরো নির্বাচন যতই এগিয়ে আসছে, আমবাসার রাজনৈতিক পারদ ততই বেড়ে চলছে। আর এবারের পৌর পরিষদ নির্বাচনে কংগ্রেসের হাতিয়ার সীমানা পুনর্বিন্যাস। কংগ্রেসের অভিযোগ, সীমানা পুনর্বিন্যাসের ক্ষেত্রে শাসক দল প্রশাসককে কাজে লাগিয়ে ক্ষমতা দখলের জন্য ময়দানে নেমে পড়েছে। আমবাসা কংগ্রেস দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, জেলা শাসকের নিকট অভিযোগ জানানোর পরও জেলা শাসক কোনো পদক্ষেপ নিচ্ছেন না সীমানা বিন্যাস ঠিক করা নিয়ে। কংগ্রেসের অভিযোগ, অবৈজ্ঞানিকভাবে সীমানা বিন্যাস করা হয়েছে। আর এই সীমানা বিন্যাস নিয়ে তীব্র প্রতিবাদ জানায় জেলা কংগ্রেস। কংগ্রেস দলের পক্ষ থেকে জানানো হয়, জেলা নির্বাচন দপ্তর যদি সঠিক পদক্ষেপ গ্রহণ না করে তাহলে কংগ্রেস দল আইনের দ্বারস্থ হবে আগামী দিন। এ সম্পর্কে পৌর পরিষদের চেয়ারপারসন অধীরপাল আরো জানান, এই যে ডিলিমিটেশন হয়েছে, যেভাবে যে দৃষ্টিভঙ্গিতে যে কৌশল অবলম্বন করা হয়েছে, এটা এই পৌর এলাকার পৌরবাসীর কাছে অত্যন্ত অপমানজনক, একটা অবমাননার সামনে আমরা মনে করি কোনো একটা রাজনৈতিক দলের মদতে বাস্তবহীন, অবাস্তব, অসঙ্গতিপূর্ণ, ভুলে পড়া এই ফাইনাল পাবলিকেশন করা হয়েছে, যার বাস্তবতার সাথে কোনো মিল নেই। অবাস্তব সিপিএম এটা বলার অপেক্ষা রাখে না, কারণ দেখা দেখি আপনি চেয়ারম্যানের সিটগুলোর প্রথম করছে এসসি, এরপরে যখন আমরা কমপ্লেন করলাম তখন ওই এলাকায় যা জেনারেল, আবার প্রথম যেটা স্বপন পাল, আজকে ওই জুপিয়াম সিপিএম এর পথে আজকে 15 বছর ধরে একটা সিট থেকে যে জিতায় গেছে আজও কাউন্সিলার, তার সিটটা প্রথম হয়েছে ইউআর, এরপরে ওই জায়গায় এসসি। আমবাসা থেকে মনীষের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখরাগন, ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura.
and News and Entertainment Channel. Heart or cerebral attack দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। উনার রোজদিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না, এ খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার ধোয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গোড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গোড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে মা টিফিনটা দাও না আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্যে আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার। Registered Contractor of State PWD and BRO, Komolpur, Dhalai, Tripura. Jogajog 9436129514. দশের বালতি মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা।
একটা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতেছে, ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো, ছাগলের মতো কথা বলে না তো ভাই। কনফিউজড হয়েন না, দুই তিনটা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে সাত পাঁচ বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। আলোচনা নিয়ে চলছে দু পক্ষের তুমুল উত্তেজনা, কোন পক্ষই বসতে রাজি না। এভাবে বসা সম্ভব না, বসার কোন সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলে আমরা বসবো না। বসতেই হবে, বসবেন আরএফএল কিং চেয়ার, হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার, সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক বাঁচা গেল, ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। সিঙ্গার সুইং মেশিন শিল্প বিকাশের দিশারি, এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক, থাকলে ঘরে সিঙ্গার স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরেলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। আগামী 22 এবং 23 অগস্ট দুদিনব্যাপী রাজ্যের হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা সম্মেলন অনুষ্ঠিত হবে কমলপুরে। এ উপলক্ষে কমলপুরে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস, হেপাটাইটিস ফাউন্ডেশনের সম্পাদক উত্তম বসু, চিকিৎসক বিধান দাস ও অন্যান্যরা। আগামী 22 এবং 23 অগস্ট দুদিনব্যাপী কমলপুর শহরে নজরুল কলাভবনে রাজ্যের হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 12তম রাজ্যের হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা সম্মেলন এই প্রথম কমলপুর শহরে অনুষ্ঠিত হতে চলছে। আগামী 22 অগস্ট বিকেল 5টায় নজরুল কলাভবনে প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের শুভ উদ্বোধন করবেন রাজ্যের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কমলপুর মহকুমার বিধায়ক অঞ্জন দাস এবং বিধায়িকা বিজয় লক্ষ্মী সিনহা সহ অন্যান্য অতিথিগণ। 23 অগস্ট সকাল 11টায় সম্মেলনে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী। 12তম এই সম্মেলনকে সফল করতে 91 জনকে নিয়ে গঠিত করা হয় প্রস্তুতি কমিটি। এই কমিটির যুগ্ম কনভেনার হিসেবে নির্বাচিত হয়েছেন কমলপুর হেপাটাইটিস ফাউন্ডেশনের সম্পাদক উত্তম বসু এবং সুব্রত চৌধুরী। এই সম্মেলনকে ঘিরে বুধবার সন্ধ্যা 7:30টায় কমলপুর বিমল সিনহ মেমোরিয়াল হাসপাতালের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপদেষ্টা বিধায়ক অঞ্জন দাস, মহকুমা হেপাটাইটিস ফাউন্ডেশনের সম্পাদক উত্তম বসু, সভাপতি চিকিৎসক বিধান দাস, যুগ্ম আহ্বায়ক সুব্রত চৌধুরী, চিকিৎসক বি আহির সহ অন্যান্যরা। বিধায়ক অঞ্জন দাস সাংবাদিক সম্মেলনে বলেন, হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা 12তম রাজ্য সম্মেলন আগামী 22 এবং 23 অগস্ট কমলপুর নবনির্মিত নজরুল কলা ভবনে অনুষ্ঠিত হতে চলছে। এ সম্পর্কে বলতে গিয়ে বিধায়ক অঞ্জন দাস আরো জানান, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা তার 12তম বার্ষিক রাজ্য সম্মেলন কমলপুর নবনির্মিত নজরুল ভবনে আগামী 22-23 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই দুদিনের রাজ্য সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি কমিটি এবং বিভিন্ন সাব কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে প্রস্তুতি চূড়ান্ত পর্বে। আমাদের এই রাজ্য সম্মেলনকে সফল করবার জন্যে বিভিন্ন সাব কমিটি, প্রস্তুতি কমিটি আন্তরিকভাবে তারা তাদের প্রচেষ্টা জারি রেখেছেন।
আমরাও সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে ফাউন্ডেশন অফ ত্রিপুরা আপনারা জানেন যে এটা একটা সেবামূলক সংগঠন এবং একেবারেই বর্তকিতে গরিব মানুষের কাছে যাতে এই হেপাটাইটিসের ভ্যাকসিনটা পৌঁছে দেওয়া যায় তার জন্যে ধারাবাহিকভাবে ভূমিকা নিচ্ছে। আমরা যতটুকু জানি যেটা গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত ত্রিপুরা, এই হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা যেভাবে ভূমিকা পালন করছে তাতে প্রশংসিত। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বৃহস্পতিবার মহারাজ বীর বিক্রম মেমোরিয়াল মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ এবং এনএসএস ইউনিটের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। আইএলএস এর যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই রক্তদান শিবির। মানব সম্পদকে কাজে লাগানোর বাস্তব সম্মত পরিকল্পনা নেই এ দেশে, যার ফলে দেশ এগিয়ে যাচ্ছে না। রাজধানীর বীর বিক্রম মেমোরিয়াল কলেজে রক্তদান শিবিরে একথাগুলি বললেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করে মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ এবং এনএসএস ইউনিট। এই রক্তদান শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আইএলএস হাসপাতাল। এই শিবিরে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা দীপান্বিতা চক্রবর্তী সহ অন্যান্যরা। রক্তদান শিবিরকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। আমাদের দেশে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবসটি স্মরণীয় করে রাখার লক্ষ্যকে সামনে রেখে এনএসএস অর্থাৎ ন্যাশনাল সার্ভিস স্কিম ইন্ট্রোডিউস হয়ে গেছে। উদ্দেশ্য একটাই, আমাদের দেশে ছাত্ররা ছাত্রীরা তাদেরকে ভবিষ্যৎ সুনাগরিক হওয়ার প্রশ্নে মানব সেবায় দেশ সেবায় নিজেকে কিভাবে উৎসর্গ করতে হয় সামাজিক কাজকর্মে অংশগ্রহণের মাধ্যমে এই শিক্ষাই এনএসএস দিচ্ছে। এখন 4000 ছাত্রছাত্রীর মধ্যে মাত্র 80 জন এনএসএস এর আওতায় আসলে 10 দফা দাবির ভিত্তিতে কদমতলা সহ বিদ্যালয়ের পরিদর্শকের নিকট ডেপুটেশন প্রদান করে। তাদের দাবিগুলির মধ্যে ছিল কদমতলা একটি বালিকা বিদ্যালয় স্থাপন, একটি মহাবিদ্যালয় স্থাপন সহ অন্যান্য। এসএফআই কদমতলা বড়গুল এবং চুড়াইবাড়ি শাখার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে 10 দফা দাবির ভিত্তিতে কদমতলা সহ বিদ্যালয় পরিদর্শকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় বৃহস্পতিবার। তাদের দাবিগুলির মধ্যে ছিল কদমতলায় বালিকা বিদ্যালয় স্থাপন, একটি মহাবিদ্যালয় স্থাপন, বিদ্যালয়গুলিতে সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ প্রভৃতি। এ বিষয়ে সহ বিদ্যালয় পরিদর্শক মনোরঞ্জন নাথের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। প্রথমে কদমতলা এলাকায় এক মিছিল সংগঠিত করে এবং শেষে ডেপুটেশন প্রদান করে প্রতিনিধি দল। আজকে আমরা কদমতলা অঞ্চলে একটি বালিকা বিদ্যালয় এবং একটি কলেজ স্থাপনের জন্য আমাদের কদমতলা অঞ্চল কমিটি এসএফআই, চড়াইবাড়ি অঞ্চল কমিটি এসএফআই এবং বড়গুল অঞ্চল কমিটি এসএফআই একসঙ্গে আমরা আজকে একটি ডেপুটেশন আইএস কাজে দেবো, জমা দেবো। কোন স্কুলের তরফ থেকে? কদমতলা, চড়াইবাড়ি, বড়গুল এবং তারাকপুর বিভিন্ন স্কুল থেকে, অঞ্চল কমিটি স্কুল থেকে আমরা দিচ্ছি। দাবিগুলো কি কি? কোনটা দাবি? দাবি আমাদের একটি বালিকা বিদ্যালয় স্থাপন। ভারতের ছাত্র ফেডারেশন কদমতলা অঞ্চল কমিটি যে বিভিন্ন দাবি কদমতলা ব্লক ভিত্তিক বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন সমস্যাগুলি নিয়ে যে দাবি আজকে দাবি প্রদান করেছে এসএফআই পক্ষ থেকে, সেগুলি সবগুলি যুক্তিসঙ্গত এবং সময় উপযোগী। এই দাবিগুলি আমি যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠাব যাতে দাবিগুলি অতি সত্বর পূরণ করা সম্ভব হয়। ধর্মনগর থেকে পার্থ সতী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
সময় আবার ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে, ততক্ষণ চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. Heart or cerebral attack e derite chikitsa pranghati. Mone rakhben, antorjatik mapkathite chikitsar golden hour prothom 2 ghonta. Tai deri na kore chole ashun khorer pashe ILS hospital e. 24 ghontay thakchen bisheshongko chikitsoker dol. Ache ottadhunik ventilator o 24 ti ICU bed. ILS hospital. সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশন। পারুল প্রকাশনী। সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। উনার রোজদিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না এ খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার ধোয়ার সুরক্ষা কবচ আছে লিপসেভ। খেয়ে নে, ভয় নেই, লিপসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিপসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয়, আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার। Registered Contractor of State PWD and BRO, Komolpur, Dhalai, Tripura. Jogajog 9436129514. ঘরে ঘরে সবাই কদিন 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 শেষ
দেশের বালতি দশের বালতি আর এফএল নাম তার দেশের বালতি দশের বালতি আর এফএল নাম তার আরএফএল বালতি দেশের বালতি দশের বালতি মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন সালেমা ধলাই ত্রিপুরা চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি হরিণ এইভাবে সাত পাঁচ বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেজিন তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ পাইপের বস নাকি লরস আলোচনা নিয়ে চলছে দু পক্ষের তুমুল উত্তেজনা কোন পক্ষই বসতে রাজি না এভাবে বসা সম্ভব না বসার কোন সুষ্ঠু পরিবেশ নেই একা একা তো আর বসা যায় না একা কেন দল বল সাথে নিলে আমরা বসবো না বসতেই হবে বসবেন আরএফএল কিং চেয়ারে হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে যাক বাঁচা গেল ধন্যবাদ আরএফএল কিং চেয়ার আরএফএল কিং চেয়ার এবার বসবে সবাই সিঙ্গার সুইং মেশিন শিল্প বিকাশের দিশারি এমব্রয়ডারি ইন্টারলক স্বরোজগারের এই তো ছক থাকলে ঘরে সিঙ্গার স্বনির্ভর রোজগার সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায় গিরিবালা উদ্যোগ কামান চৌমুহনী আগরতলা You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলাবাসীর দীর্ঘদিনের দাবি একটি গ্যাস এজেন্সি স্থাপন কিন্তু আজও তা হয়নি যার ফলে বৃহস্পতিবার ২৪ ঘন্টার বাজার বন্ধ রাখল কদমতলা বাজার ব্যবসায়ী সমিতি ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলা এলাকায় দীর্ঘদিন যাবত কোনো গ্যাস এজেন্সি নেই গ্যাস ভুক্তাগণ ধর্মনগর থেকে গ্যাস সংগ্রহ করতে হয় ফলে খরচ অনেকটা বেশি পড়ে তাই গ্যাস এজেন্সি স্থাপনের দাবিতে মাসখানেক যাবৎ কদমতলায় বিভিন্ন আন্দোলন ডেপুটেশন চলছে বৃহস্পতিবার ব্যবসায়ী সমিতি ২৪ ঘন্টা বাজার বন্ধের সিদ্ধান্ত নেয় এবং সকল ব্যবসায়ীরা এমনকি ঔষধের দোকান পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে বন্ধ পালন করে কদমতলা ব্যবসায়ীরা বাজারে শেড করে বসে বিভিন্ন আলোচনা করেন এদিন এবং আলোচনা শেষে কদমতলা এলাকায় মিছিল সংগঠিত করে ব্যবসায়ী সমিতির এক কর্মকর্তা জানান তিনটি দাবির ভিত্তিতে বৃহস্পতিবার ২৪ ঘন্টার বন্ধ চলছে এবং এই দাবিগুলো নিয়ে তারা কদমতলা ব্লক আধিকারিকের কাছে ডেপুটেশনও দেবেন তিনি জানান তাদের তিনটি দাবি হলো কদমতলা গ্যাস এজেন্সি স্থাপন করতে হবে যতদিন পর্যন্ত এজেন্সি স্থাপন না করা হবে ততদিন ধর্মনগর গ্যাস এজেন্সি কদমতলায় বাড়ি বাড়ি গ্যাস সরবরাহ করতে হবে সহ অন্যান্য এদিন মিছিল করে তারা কদমতলা ব্লক আধিকারিক অফিসে আসেন কদমতলা ব্লক আধিকারিক অফিসে না থাকায় পঞ্চায়েত অফিসার বিকাশ ভট্টাচার্য ডেপুটেশন গ্রহণ করেন আমাদের এখানে একটা গ্যাস এজেন্সি হোক সেটাই চাই আমরা সবাই এর জন্যই বন্ধ হচ্ছে এতদিন আপনারা কিভাবে আনতেন এবার তো ধর্মনগর থেকে আনা হতো মানে ওই যে যে লোকটা এনে দেয় তার জন্য আমরা পয়সা টাকাও বেশি লাগে প্রচুর টাকা আপনারা কি চান এখন আমরা চাই যে মানে কদমতলাতে একটা গ্যাস এজেন্সি হোক আমাদের টাকাও কম লাগবে আমরা সময় মতো গ্যাস পাবো তার জন্য আমরা এখানে আজকে মানে বন্ধ ডাকা হয়েছে আর ধর্মনগর থেকে পার্থ সাহতি দাসের ফকিরপুরা
সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে কল্যাণপুর ব্লকে আয়োজিত হলো প্রতিবন্ধী শিবির। বৃহস্পতিবার সকাল 11টা থেকে 3টা পর্যন্ত চলে শিবির। এদিন ব্লক এলাকার বিভিন্ন জায়গা থেকে শতাধিক প্রতিবন্ধী এই শিবিরে যোগদান করে। সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে কল্যাণপুর ব্লকে আয়োজিত হলো এক প্রতিবন্ধী শিবির। বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত চলে এই শিবির। এই শিবিরে কল্যাণপুর ব্লক এলাকার বিভিন্ন জায়গা থেকে শতাধিক প্রতিবন্ধী যোগদান করে। আগরতলা থেকে আসা 10 জনের টিম প্রথমে প্রতিবন্ধীদের প্রয়োজনীয় কাগজপত্র নেয় এবং শিবিরের কাজ শুরু করে। আগরতলা থেকে আসা চিকিৎসকরা জানায় 4টি বিষয় নিয়ে এই শিবির। শিবিরে যে প্রতিবন্ধী চলাফেরা করতে পারে না তাদেরকে এই শিবির থেকে চলাফেরা করার জন্য বসে বসে হাত দিয়ে চালানো সাইকেল দেওয়া হবে। যে সকল প্রতিবন্ধী শংসাপত্র করেনি তাদেরকে নতুন করে পরীক্ষার মাধ্যমে শংসাপত্র দেওয়া হবে। যারা কানে শুনতে পারে না তাদেরকে কানে শোনার যন্ত্র দেওয়া হবে বলে জানায়। তবে সব মিলিয়ে প্রতিবন্ধী সহ অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গিয়েছে। এ সম্পর্কে আগরতলা থেকে আগত চিকিৎসকরা আরো জানান, আমাদের যে প্রোগ্রাম চলছে সেটা হলো যে ডিডিআরসির তরফ থেকে, ডিস্ট্রিক্ট রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে আমরা এসেছি। আমরা এখানটায় আজকে আমরা আপনার ডিজেবল সার্টিফিকেট ইস্যু করব। সার্টিফিকেট ইস্যুর মধ্যে আমাদের যেমন 4টা ডিপার্টমেন্ট আছে, অর্থোপেডিক আছে, তারপরে আমার ইএনটি আছে, তারপরে আমাদের আপনার আই আছে, এবং পাশাপাশি আমাদের আপনার মেন্টাল ডিপার্টমেন্ট, সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট আছে। এবং এই 4টা মিলে আমরা অনেক সময় মিক্সচারও দিই, দ্যাট ইজ যেটাকে আমরা বলি সাধারণত আপনার মিক্স টাইপ আর কি। তো এই 5টা বিষয়ে আমরা সার্টিফিকেট দেবো এবং এর মধ্যে আলাদা আলাদা করে আমরা সার্টিফিকেট দেবো, প্লাস আপনার 2-3টা মিলিয়েও একটা সাবজেক্ট হবে, সেটা তো আমরা দিই। আর এছাড়া ধরেন পুরানো সার্টিফিকেটগুলো যেগুলো আছে সেটা আমরা রিনিউ করবো এবং নতুন সার্টিফিকেট ইস্যু করবো। আর পাশাপাশি আপনার ডিজেবলদের জন্য আমাদের একটা এইডস অ্যান্ড অ্যাম্প্লায়েন্স যেটা আমরা দিই সেটা হলো ধরেন যেমন ব্লাইন্ডদের জন্য ব্লাইন্ড স্টিক দেওয়া হয়, হিয়ারিং হ্যান্ডিক্যাপ্টদের জন্য আমরা সাধারণত ইয়ার দিয়ে দিই, আর্টিফিশিয়াল ইয়ার দিয়ে দিই। কল্যাণপুর থেকে রাখাল বরচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বৃহস্পতিবার বিজেপি আম্বাসা দলীয় ভবনে অনুষ্ঠিত হয় দলীয় সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সুবল ভৌমিক সহ অন্যান্যরা। এদিন সিপিআইএম এবং তৃণমূল থেকে 28 জন ভোটার বিজেপিতে যোগদান করে। বৃহস্পতিবার দলীয় কাজে আম্বাসা এলেন বিজেপি নেতা সুবল ভৌমিক। এদিন আম্বাসাস্থিত দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সিপিএম তৃণমূল থেকে 5 পরিবারের 28 জন ভোটার বিজেপিতে যোগদান করেন। আলোচনা সভার পর সুবল ভৌমিক এক সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে শ্রী ভৌমিক বাম সরকারের কড়া সমালোচনা করেন। এদিনের এই কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উনি এগিয়ে এসেছেন, প্রত্যেকটা কমিউনিস্ট পার্টি যারা করে, যারা সাচ্চা কমিউনিস্ট মনে প্রাণে এই দলটাকে দীর্ঘদিন শ্রম দিয়ে রক্ত দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন, আজকে কমিউনিস্ট পার্টির এই কর্মকাণ্ড দেখে তাদের দুর্নীতির, বিশেষভাবে নারী নির্যাতন, নারীদের অধিকারের কথা বলে, অথচ এখানে মানবাধিকার কমিশন নেই, মানুষ কোথায় যাবে? যে আজকে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিজম হয় মানুষ কোথায় যাবে? আজকে এখানে মানবাধিকার কমিশনটুকু এ রাজ্য সরকার করেনি, কতটা অগ্রতান্ত্রিক। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.